ডলিস ব্লগ চলে এসেছে আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো সকলকে জানাই বিশ্বকর্মা পূজা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি সকাল থেকে উঠে স্নান টান করে নিয়েছি, গাড়িও ধুয়ে নিয়েছি আমি আর ভাই মিলে। তো গাড়িটা এবার পুজো করবে ভাই, ভাইও স্নান করবে, এখনও করেনি, আর আমি স্নান করে নিয়েছি। এখন আমি যাবো লাড্ডু আনতে, ফুল আনতে। তো চলো ওগুলো সব এনে নিই যেগুলো লাগবে আর কি পুজোর জন্য। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যে আমি নিয়ে চলে এসেছি গাঁদা ফুলের মালা আর বেলপাতা, আর এখানে আছে লাড্ডু। কমপ্লিট হয়ে গেল আর আজকে ফাইনাল একটু রোদের দেখা পেয়েছি। যাই হোক, মামিরা তো চলে গেছে বাড়ি, সেই ক্লিপ তোমাদেরকে এই ভিডিওতে অ্যাটাচ করে দেবো, দেখে নাও। আর ওরা চলে যাওয়ার পর একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেগুলোই অ্যাটাচ করে দিচ্ছি, পরপর দেখে নাও। আর ওরা চলে যাওয়ার পর না ঘরটা অনেক ফাঁকা লাগছে, মামিরা দিদি ভাইরা ওরা সবাই আবার পুজোর সময় আসতে পারে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, চলো অ্যাটাচ করে দিই। টাটা, ঘর ফাঁকা। সৌমিক দেখা তো সুন্দর খেলা নিয়ে এসে, সেখান থেকে আমি আমার নামটা লিখলাম দোলন। সৌমিকের জন্য করে দিলাম, দেখো এস ও ইউ এম আই কে, সৌমিক। খুশি? খুশি। দেখো কি সুন্দর রামধনু উঠেছে, আমি অনেক দিন পর দেখলাম, অনেক দিন পর। এই যে জায়গাটা, এখানটা হালকা হয়েছে, আবার তারপরে এই জায়গাটা হয়েছে, এই দেখো। তো আচ্ছা, তোমাদের পুজোর শপিং কি কমপ্লিট হয়ে গেল? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমার কিন্তু হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে এখনও শেয়ার করিনি, আমি খুব জলদি শেয়ার করব। তো তোমাদের কটা হলো জামাকাপড় সব কিছু কিন্তু কমেন্টে জানিও, তাহলে জানতে পারবো। আর এর আগের কোনো ভিডিও যদি তোমরা মিস করে থাকো তো অবশ্যই দেখে এসো, আশা করি তোমাদের খুব ভালো লাগে। তো চলো দেখতে থাকো। ছাদে এসেছিলাম কাপড়গুলো সব তুলতে, তারপরে যেগুলো আর কি একটু ভিজে আছে সেগুলো ওলট পালট করতে। তো আজকে ফাইনালি একটু রোদ দিয়েছে, একটু মানে কি অনেকটাই রোদ দিয়েছে, সেই জন্য সব কাপড় মানে সবার ছাদে দেখছি কাপড় মেলা, যেহেতু এই তিন চার দিন ধরে যে জল পড়ছিল, তো সেই জন্য সব জামা কাপড় আজকেই কাচা হয়েছে। তো যে দিদাটাকে রাখা হয়েছে তো সেই দিদাটাই কেচে দিয়েছে, না হলে মায়ের এতগুলো কাচতে হলে মানে মাথা খারাপ হয়ে যেত। আর যেহেতু দোকানও যেতে হবে, তারপর মা রান্নাও করে দিয়ে গেছে সেই জন্যই। তো আজ যেহেতু বিশ্বকর্মা পুজো আর মনসা পুজোও, রাতেও মনসা পুজো, দিনেও হয়তো অনেকের হয়, আমাদের এইখানেই দেখো হয়তো তোমরা ঢাকের আওয়াজ পাচ্ছ, তো আমাদের এখানেই পুজো হয়। তো কালকে খিচুড়ি নিমন্ত্রণ তো থাকবে অবশ্যই, আর আজকে পুজো হবে, তো এই ঢাকের হয়তো আওয়াজ পাচ্ছ। এই যে আমাদের ছাদ, আর এইদিকে ঘুরে যে ওই যে ওইদিকে মানে এই যে জায়গা গাছটা, এখানেই মনসা পুজো হচ্ছে। দেখতেই পেলে কত সামনে আমাদের এখানে মনসা পুজো হয়। আর তাছাড়াও মামার বাড়িতে তো একদম মানে মামার বাড়ির ছোট আমিদের যেদিকে দরজা সেই দিকে তো একদম সামনেই পুজো হয়। তো যাচ্ছি না, আর কোনো বছর সেভাবে যাওয়া হয় না, এক বছর গিয়েছিলাম, আর আগের বছর তো না যাব করেও যাওয়া হয়েছিল, তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই বছর আর যাচ্ছি না, একবারে ওই হয়তো লক্ষ্মী পুজোয় যাবো, যদি মামিরা করে লক্ষ্মী পুজো তাহলে লক্ষ্মী পুজো যাবো, আর না হলে সেই একদম ভাইফোঁটা, তার আগে আর যাচ্ছি না। শ্রমিকের মা আমাকে প্রসাদ দিয়ে পাঠিয়েছে ঠাকুমার হাতে,
পুজো করেছে আজকে বাড়িতে, সেই জন্য। এই দেখো আবার একবার প্রসাদ পেলাম, এই আমাদের পাশে বাড়িতে একটা পিসিমণি আছে তো তাদের বাড়িতেই পুজো হয়েছে, এই দেখো প্রসাদ। ভিডিওটা এখানে এন্ড করছি, এন্ড করবো করে করাই হয়নি, আর আমি এখন কিছু একটা শ্যুট করলাম তোমাদের জন্যই, একটা ভিডিও করলাম, তো সেটা অবশ্যই তোমরা কিছুদিন পরই পেয়ে যাবে, তো চ্যানেলে চোখ রেখো। আর আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো একটা সুন্দর ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিতে থাকো। আর সামনেই কিন্তু পুজো, তোমাদের কি শপিং হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো টাটা।